জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে ইভিএম এ ভোট গ্রহণ হবে কিনা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তবে সে বিষয়ে কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন সিসি আরও বলেন সঠিক ভোটার তালিকা না হলে সুষ্ঠু ভোট সম্ভব নয় তাই নির্ভুল ভোটার তালিকা করতে মাঠ পর্যায়ে নির্বাচনী কর্মকর্তাদের তাগিদ দেন নির্বাচন কমিশনার ইভিএমে ভোট দেওয়ার বিষয় নিয়ে আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখন পর্যন্ত নিতে পারিনি আমরা ইতিমধ্যে আমরা নিজেরা অনেকগুলো সভা করেছি আগামীতে আরও দুই চারটা সভা হবে তারপর সিদ্ধান্ত হবে আমাদের ভোট স্বাধীনভাবে আমরা পরিচালনা করব যতদূর সম্ভব এটা আমাদের এখতিয়ারভুক্ত